নরের জেলেদের সাথে হঠাৎ করে রাশিয়ান এক গুপ্তচরের দেখা হয়, কিন্তু ইন্টারপোল তার মিশন কি তা প্রকাশ করতে ব্যর্থ হয় এবং সঙ্গত কারণে এটি পারেনি, কারণ এটি ছিল একটি বেলুগা হোয়েল বা বেলুগা তিমি। তিমিটি একটি হার্নেস পরেছিল যাতে লেখা ছিল সেন্ট পিটার্সবার্গের সরঞ্জাম, যা ইঙ্গিত করে যে এটি সম্ভবত রাশিয়ান নৌবাহিনী দ্বারা বিশেষ অপারেশনের জন্য প্রশিক্ষিত ছিল। বেলুগা তিমি বা সাদা তিমি একটি আর্কটিক সিটেসিয়ান। সমস্ত ডলফিন, তিমি এবং শুশুকদের একত্রে সিটেসিয়ান বলা হয়। বেলুগা তিমি তাদের অনন্য সাদা রং এবং পৃষ্ঠীয় পাখনার অনুপস্থিতির কারণে জীববিজ্ঞানীদের কাছে বিবর্তনীয় দৃষ্টিভঙ্গিতে একটি অসাধারণ প্রাণী। তিমির মনোডন্টিটি পরিবারের দুই সদস্যের একটি হলো বেলুগা তিমি, যা ডলফিনপটেরাস গণের একমাত্র সদস্য। এদের জীবনকাল 35 থেকে 50 বছর। প্রাপ্তবয়স্ক তিমির ভর প্রায় 1400 কেজি। প্রশ্ন হলো, কেন বেলুগা তিমি এত স্মার্ট? একটি বেলুগা তিমির মস্তিষ্ক মানুষের চেয়ে দ্বিগুণ আকারের হয় এবং এর নিওকর্টেক্স পৃষ্ঠে অসংখ্য ভাঁজ থাকে, যা নির্দেশ করে যে এদের মস্তিষ্কের এই অংশটি সমস্যা সমাধান এবং চিন্তাভাবনার সাথে অত্যন্ত নিবিড়ভাবে জড়িত। বেলুগা তিমি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ এবং সামাজিক, গড়ের 10টি তিমির একটি দল বা পড গঠন করে, কিন্তু তাদের গ্রীষ্মকালীন স্থানান্তরের সময় তারা হাজার হাজার একত্রে জড়ো হয়। প্রতি বছর জুলাই এবং আগস্টে আনুমানিক 4000 বেলুগা তিমি সার্সিল নদীতে স্থানান্তরিত হয়। সেখানে তারা জড়ো হয় প্রধানত প্রচুর খাদ্যের উৎসের কারণে। সেখানে উষ্ণ জলে ঘুরে বেড়াতে ভালোবাসে তারা এবং বাচ্চা জন্ম দিতে উপযুক্ত স্থানটি। এটি এমন একটি ঘটনা যা দেখতে সারা বিশ্ব থেকে ভ্রমণকারীরা বেড়াতে আসে স্থানটিতে, ফলে চার্চিল নদীটি বিশ্বের বেলুগা তিমির রাজধানী হিসেবে খ্যাতা অর্জন করেছে। বেলুগা তিমি ধীরগতির সাঁতারু, গড়ে প্রতি ঘন্টায় 3 থেকে 9 কিলোমিটার গতিতে তারা ভ্রমণ করে, তবে তাদের সর্বোচ্চ গতি ঘন্টায় 22 কিলোমিটার। এই গতি বেশিরভাগ তিমির প্রজাতির তুলনায় অনেক ধীর। উদাহরণস্বরূপ, অর্কা 45 কিলোমিটার প্রতি ঘন্টায় সাঁতার কাটতে পারে। বেলুগা তিমি খায় প্রচুর পরিমাণে। একটি বেলুগা তিমি প্রতিদিন প্রায় 27 কিলোগ্রাম অর্থাৎ 60 পাউন্ড খাবার গ্রহণ করে। যদি এটি আপনার কাছে খুব বেশি মনে না হয়, 27 কিলোগ্রাম স্প্যাগেটি 600 জনকে খাওয়ানোর জন্য যথেষ্ট। একটি বেলুগা তিমির স্নট বা নাকের অংশ একটি গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়। গবেষকরা বেলুগা তিমি সম্পর্কে আরও জানতে তাদের নাক নিয়ে গবেষণা করছেন। এখানে বিশেষ ধরনের হরমোন থাকে যা তাদের পানির চাপের মাত্রা এবং এমনকি চাপের সম্ভাব্য কারণগুলো কী তা তারা বুঝতে পারে। বেলুগা তিমিকে কখনও কখনও মেলন হেডস হিসেবে উল্লেখ করা হয়। তিমির কপালের চর্বিযুক্ত অঙ্গটি ইকোলোকেশনে সহায়তা করে বলে বিশ্বাস করা হয়। তিমিটির ভোকালাইজেশনের সময় তাদের আকৃতির পরিবর্তন লক্ষ্য করা যায়। বেলুগাদের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় কণ্ঠের পরিসরের কারণে বেলুগার আরেকটি ডাকনাম হল সমুদ্রের ক্যানারি। বিজ্ঞানীরা কমপক্ষে 11টি স্বতন্ত্র বেলুগা তিমির শব্দ নথিভুক্ত করেছেন, যার মধ্যে উচ্চ পিচযুক্ত শব্দ ক্লিক, মিউ মিউ, ব্লিটস, কিচিরমিচির এবং ঘণ্টার মতো সুর রয়েছে। মহিলা তিমি প্রতি বছর সন্তান জন্ম দিতে পারে না। বেলুগা তিমির জন্য গর্ভাবস্থা প্রায় 14 মাস স্থায়ী হয়, তারপরে প্রায় 18 মাস স্তন্যপান করায়। দীর্ঘ গর্ভধারণ এবং শিশু তিমি তাদের মায়ের উপর নির্ভরশীলতার কারণে মহিলারা প্রায় প্রতি 3 বছরে একবার প্রজনন করে। এটি দাঁতযুক্ত তিমি হওয়া সত্ত্বেও বেলুগা তিমি তাদের খাবার চিবিয়ে খায় না, পরিবর্তে তারা তাদের শিকারকে সম্পূর্ণ গ্রাস করে। বেলুগা শব্দটি এসেছে রাশিয়ান শব্দ বিয়েলো থেকে, যার অর্থ সাদা। তবে এই সাদা তিমিগুলো জন্মগতভাবে গাঢ় ধূসর, সম্পূর্ণ সাদা হয়ে যেতে 8 বছর পর্যন্ত সময় লাগতে পারে। বেলুগা পিছনের দিকে সাঁতার কাটতে সক্ষম। এটি অত্যন্ত সামাজিক প্রাণী এবং সাধারণত 10টি তিমির ছোট দল বা পডস নামে পরিচিত। বেলুগা এবং সমস্ত তিমি মানুষের ক্রিয়াকলাপের দ্বারা নেতিবাচকভাবে প্রভাবিত হচ্ছে, যার মধ্যে উন্নয়ন, শিপিং, তেল ও গ্যাস উৎপাদন এবং পরিবহন, বাণিজ্যিক মাছ ধরার গিয়ার এবং অপারেশন, দূষণ এবং বাসস্থান ধ্বংস এবং জলবায়ু পরিবর্তনের পরোক্ষ ও প্রত্যক্ষ প্রতিকূল প্রভাব। দুর্ভাগ্যবশত বেলুগা হলো বন্দী অবস্থায় সবচেয়ে বেশি রাখা সিটেসিয়ান তিমি বা ডলফিনগুলির মধ্যে একটি। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।